সিদ্ধি কামদেও আমার সরকারখনক নিরন্তরভাবে সমর্থন জনায় আহিছে। আজি বসন্ত দাস ডাঙরিয়া আর কমলাক্ষ দেব পুরকায়স্থ ডাঙরিয়ায়ও সরকারক সমর্থন জনুয়া সিদ্ধান্ত লওয়ার পিছত আমার সরকারখন আরো অধিক শক্তিশালী হব। আমি সকলোয়ে জানো যে কংগ্রেস দলের কার্যকরী সভাপতির দায়িত্বটো কমলাক্ষদেব পুরকায়স্থ ডাঙরিয়া আসলে তেখেতে সেই পদরপরাও পদত্যাগ করেছে আর বিনা সত্ত্বে সরকারখনক সমর্থন জানাবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ই আমাক জনসাধারণের বাবে কাম করিবৰ বাবে আমাক শক্তি দিব আর আমার জনসাধারণের বাবে কাম করার সংকল্পক আরো অধিক গতিশীল আর শক্তিশালী করব। দুইজন বিধায়কর সিদ্ধান্তক মই সন্মান জানাইছো আর তেখেতসকলে প্রতিনিধিত্ব করা দুইটা সমষ্টির উন্নয়নমূলক কাম কাজ ইতিমধ্যেই চলি আছে, কিন্তু তার লগত অনাগত দিন দুইজন বিধায়কর লগত আমি সকলো মন্ত্রী বিধায়কে একেলগে কাম করি নর্থ করিমগঞ্জ আর মঙ্গলদৈ যাতে আমি বিশেষ উন্নতি করিব পাৰো তার বাবেও আমি যত্নবান হম। আজ আমারে লিয়ে পরম সৌভাগ্য কি বাদ হে কি কংগ্রেস পার্টিকে যে স্টেট কা ওয়ার্কিং প্রেসিডেন্ট থা কমলাক্ষ দেব পুরকায়স্থজি অর হামারে ফর্মার মিনিস্টার ভি থা অর অভি মঙ্গলদৈ সমষ্টি কা বিধায়ক হে শ্রী বসন্ত দাস জি, দোনো বিধায়ক নে প্রধানমন্ত্রী মোদীজি কা যে জনকল্যাণমূলক কাম হে, ভারত কো বিশ্বগুরু বানানে কে লিয়ে মোদীজি কা যে সংকল্প হে উনকো সমর্থন কিয়া হে, আর আসাম সরকার কা কাম কাজ কো ভি ও লোক দোনো নে সমর্থন করনে কা সিদ্ধান্ত লিয়া হে। আগে সে সরকার কা সাথ মিলকে জনতা কি সেবা করনে কে দোনো বিধায়ক নে সংকল্প লিয়া হে। পহলে ভি হামারে দো কংগ্রেস দল কা বিধায়ক শ্রী সিদ্দিক আহমেদ জি অর শশীকান্ত দাস জি নে ভি এসা হি সংকল্প লিয়া থা অর দোনো বিধায়ক আজ হামারা সাথ মিলকে জনতা কা সেবা কে লিয়ে কাম করতা হে, অর আজ সে দো কা সংখ্যা 4 তক পৌঁছ যায়গা অর সারো মিলকে সরকার কা সাথ হাত মিলাকে জনতা কে লিয়ে সমর্পিত মনোভাব সে কাম করনে কা কোশিশ করেগা। মে দোনো কো ধন্যবাদ দেতা হুঁ অর মে মেরা মন মে ইয়ে বিশ্বাস হে কি মোদীজি কা যো নীতি হে, মোদীজি কা যো সুশাসন হে অর মোদীজি কা যো সংকল্প হে ইসকো সমর্থন করতে হুয়ে আগে অর ভি অপোজিশন কা লোক হামারা সাথ জোড়েগা এসা মেরা বিশ্বাস। আগর আপ লোগো কো কুছ পুছনা হে আপনালকে কিবা খুদিব আছে খুদিব পারে এটা দুটা এলকে কইছে যে তেওলক উন্নয়ন কারণে আইছে অর্থাৎ যদি বিরোধী থাকে উন্নয়ন বিরোধী থাকিলেও হয় আগতে হৈছিল, কিন্তু এতিয়া কংগ্রেস দলে এটা নিয়ম করেছে যে বিধায়ক সকলে মন্ত্রীর কোনো মিটিংত যাব নোৱাৰে, সরকারি মিটিংত যাব নোৱাৰে, গতিকে এতিয়া যদি আমাক সাক্ষাৎও করিব নোৱাৰে, যদি পেটর ভোকর কথাটো কবই নোৱাৰে তেতিয়া উন্নতি কেনেকে হব? আগত তো বিরোধী থাকিও উন্নতি হয়ে আছিল, কিন্তু এতিয়া বিরোধী দলে যেটো সিদ্ধান্ত ললে যে আমি অমৃত বৃক্ষ আন্দোলনতো যোগদান নকৰোঁ, ওচৰত নাযাওঁ, অমৃত কলহ যাত্রাতো আমি ওচৰত নাযাওঁ, আমি সাংস্কৃতিক মহাসংগ্রামতো নাযাওঁ, খেল মহারণতো নাযাওঁ, তার ফলত সমষ্টিবিলাকৰ বিধায়কৰ লগত মন্ত্রীসকলৰ কথা বতৰা অরাজনৈতিক কথা বতৰা পলিটিকেল নহয় যথেষ্ট কমি গৈছে, সংবাদহীনতার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। গতিকে আগতে কোনো বিরোধী দলে এনেকুৱা নকৰিছিল, যেহেতু বর্তমান বিরোধী দলসমূহে এনেকুৱা কৰিছে তার কারণে বহু কেইজন কংগ্রেস বিধায়ক অস্বস্তিত আছে আর মোক যোৱা 2-4 দিনত 6-7 জন বিধায়কে আহি সাক্ষাৎ কৰিছে এই বিষয়টো। বিধায়ক আর সরকারক সমর্থন জনাবর বাবে আরো বিধায়কর ইচ্ছা আছে, কংগ্রেস দলের বহুত নেতার ইচ্ছা আছে, লাহে লাহে আপনাদের এইবিলাক যেতিয়াই যেতিয়াই কথাবিলাক ম্যাচিউরড হব তেতিয়াই তেতিয়াই আমি আপনাদের ওসর তেখেতসকলক লৈ আহিম। আর ই
এটাই যে আমাৰ বিধানসভাত এটা পজিটিভ এটমস্ফিয়াৰ সৃষ্টি কৰিব তেওঁলোকেতো চৰকাৰকে সমৰ্থন জনায় আছে আমিতো ইয়াত পলিটিকেলি কথা পতাই নাই ইলেকশ্যনৰ আগত দেখা যাব এতিয়াতো ইলেকশ্যন নাই ইলেকশ্যন তিনি বছৰ আছে এওঁলোকতো কোনো এমপিও নুঠে গতিকে এতিয়াতো ইলেকশ্যনৰ কথা নাই কিন্তু চৰকাৰৰ গঠনমূলক কাম কাজত সেৱা কৰিব ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে অৰাজনৈতিকভাৱে ইছ্যুবিলাকত লগ পাব নন পলিটিকেল ইছ্যুত মোৰ সমষ্টিত গ'লে তেওঁলোকৰ ঘৰত যাম তেওঁলোকো মোৰ ঘৰত আহিব চাহো একেলগে খাম তেওঁলোকো মাজে মাজে বিজেপি বিধায়িনী দলৰ ছিটতো আহিব আমাৰো মানুহ কংগ্ৰেছ বিধায়িনী দলত যাব আগতেও যোৱা আমি কৰি থাকিছিলোঁ লবিবিলাকত আজিকালিহে অলপ পৰিৱেশটো বেলেগ হ'ল আগতেতো আমি চবৰ তাতে চব গৈছিলোঁ এইটো এটা নতুন নতুন এইটো এটা নতুন ট্ৰেণ্ড হৈছে আৰু এই ট্ৰেণ্ডটো ভাৰতবৰ্ষৰ চব ৰাজ্যই যদি কপি কৰে তেতিয়া ভালেই হ'ব কাৰণ কাৰণ মোদীজীটো অকল এটা পাৰ্টীৰ লিডাৰ নহয় তেওঁ দেশৰ লিডাৰ আসাম উইল বিকাম এ ষ্টেট হুৱেৰ অল এম এল এজ উইল ছাপৰ্ট ষ্টেট গভৰ্ণমেণ্ট এণ্ড চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট আই উইল নট চে পলিটিকেলি বাট নাও পিপল আৰ ভেৰি হেপ্পী উইথ দ্য কাইণ্ড অফ ৱৰ্কছ প্ৰাইম মিনিষ্টাৰ মোদী ইজ ডুইং ইন আসাম ষ্টেট গভৰ্ণমেণ্ট ইজ অলছ' ট্ৰাইং টু কমপ্লিমেণ্ট ইট ইটছ এ ডাবল ইঞ্জিন গভৰ্ণমেণ্ট এণ্ড আই এম চিয়'ৰ ডেট দে আৰ শ্বুড ইন অন মাইণ্ড দেয়াৰ ইজ ন' অপজিশ্যন ইন আসাম অন হাৰ্ট দেয়াৰ ইজ ন' অপজিশ্যন ইন আসাম বাট বিকজ অফ চাৰ্টেন কম্পালশ্যন দে আৰ ইন অপজিশ্যন চ' নাও পিপল আৰ ব্ৰেকিং ডেট কম্পালশ্যন এণ্ড কামিং ক্লোজাৰ টু আছ নাও ইউ কেন চি ডেট ইট দ্য নাম্বাৰ হেজ বিকাম ফ'ৰ ইন কামিং ডেইজ নাম্বাৰ উইল ইনক্ৰিজ ফাৰ্ডাৰ দেহাকেইটাহে কংগ্ৰেছ দলৰ লগত আছে এইবাৰ আপোনালোকে জানে ৰাহুল গান্ধী ডাঙৰীয়া যেতিয়া ন্যায় যাত্ৰা কৰি গ'ল ন্যায় যাত্ৰা কৰি যাওঁতে গহপুৰত আমাৰ এজন নিৰ্দলীয় বিধায়কে ৰাহুল গান্ধী ডাঙৰীয়া ক'লে যে কংগ্ৰেছৰ এম এল এবিলাকেতো বিধানসভাত একো নকৰে তেওঁলোক মনে মনে থাকে আচলতে সত্য নহয় চবেই কৰে কিন্তু তেওঁ তেনেকৈ লগাই দিলে লগাই দিয়াৰ পিছত যেতিয়া ৰাহুল গান্ধী গৈ ধুবুৰী পালে লাষ্টত বিদায় দিয়াৰ সময়ত এম এল এসকলক মাতি নি ক'লে যে ইজবাৰ এছেম্বলি মে ফাৰ্ডো গভৰ্ণমেণ্টটো ৱৰ্ডটো ইউজ কৰিলে ফাৰ্ডো এতিয়াতো আজি ফাৰ দিয়াৰ সময়ে পাৰ হৈ গ'ল কোনেওতো ফাৰ নিদিলে তাৰমানে কোনো এম এল এ ৰাহুল গান্ধীৰ লগত নাই এতিয়া আজি মই কোৱাৰ কাৰণে কালি কিবা কৰিলে বেলেগ কথা আৰু কিন্তু কোনো এম এল এ ৰাহুল গান্ধীৰ লগত নাই কংগ্ৰেছৰ হওক বা যি দলৰে হওক চব এম এল এ আমাৰ লগতে আছে এইটো কংগ্ৰেছ তৰু যাত্ৰা গোটেই অল অভাৰ ইণ্ডিয়াতে ইয়ে ভাৰত জোৰো যাত্ৰা নেহিয়ে ইয়ে কংগ্ৰেছ তৰু যাত্ৰা অ' কাৰায় অ' ভাৰত জোৰো ন্যায় যাত্ৰা নেহিয়ে ভাৰত তৰু অন্যায় যাত্ৰা কাৰায় লেকিন অভি চলতে চলতে ইয়ে কংগ্ৰেছ তৰু যাত্ৰা হৈ গ'ল কেছ চলি থাকিব যি কেছ আছে কেছৰ লগত কি কথা এইটোতো এম এল এ ফাণ্ডৰ কেছ হয় না সেইটোতো অজিত ভূঞাৰ ওপৰতো আছে ক'ব কিয় কাৰণে সেইটোতো অজিত ভূঞাৰ ওপৰতো আছে সেইটোতো কেছটোতো তেওঁ এইটো এটা নৰ্মেল নিয়মত আমাৰ এম এল এৰ ওপৰতো কেছ আছে ৰূপজ্যোতিৰ ওপৰতো আছিলে সেইটোতো সেইটোতো যি ধৰণৰ যি হ'ব সেইটোতো হৈ থাকিব তাৰ লগত কোনো কথা নাই এতিয়া আপোনালোকক কওঁতে মই কওঁতে মোক বিশ্বাস নকৰিছিলে গোটেই কংগ্ৰেছ পাৰ্টিটোৱে আমাৰ কপালৰ ঘাম আৰু তেজেৰে বনোৱা পাৰ্টি গতিকে আত্মাবিলাকহে আমাৰ লগত আছে শৰীৰবিলাকহে তাতে আছে গতিকে তেনেকুৱাটো কোন কোন আছে আপোনালোকেতো জানেই চবেইতো আমাৰ লগতে আছে আৰু অকল বিধায়ক বুলি ক'লে ভুল হ'ব ৰাজীৱ ভৱনততো গোটেই আমাৰে মানুহ আছে নহ'লে আকৌ বিধায়কবিলাকক দোষ দি দিয়ে কিন্তু এইটো নহয় ৰাজীৱ ভৱনতো যিমান মানুহ আছে এইবিলাক যিয়ে আপোনালোকৰ আগত ড্ৰামা নকৰক কিয় চব আমাৰ লগত আছে এতিয়া মোৰ জাগা নাই বুলি নহ'লেতো মই ৰাজীৱ ভৱনত কাৰ্ফিউ লগাই দিব পাৰোঁ চাওক চাৰে এঘাৰত আমি আছোঁ টিকেট ডিষ্ট্ৰিবিউশ্যনৰ পিছত আৰু যেতিয়া আমাৰো টিকট ডিষ্ট্ৰিবিউশ্যন হ'ব তেতিয়া মই ক'ম চাওক মোৰ এটা কোনোদিনে মই দৰকাৰতকৈ বেছিকৈ অহংকাৰ কৰি 14ৰ ভিতৰত 14 পাই যাম এতিয়া ইমান দিনে কি আছিল যে 15টা পাৰ্টি আমি বুলি কৈ আছিলে
এতিয়া পার্টির সংখ্যা গণতি করছেন, এটাতো পার্টি নোহা হয়ে গেল। আর কিছুমানে কয়েছিল কেদিনমান আগতে আটটা পাম নটা পাম, এতিয়াতো নোকোয়া হল। কিন্তু মূল স্থিতিটো যে এগারোটা সিট বিজেপির কনফার্ম আছে আর সিটর জিকার মার্জিন বিলাক এইবার ভয়াবহ। সিট তো আগতেও আমি জিকিছো, কিন্তু এইবার জিকার মার্জিন বিলাক ভয়াবহ হব। কোনো সিটত আমি কম মানে দেড় লাখ, দুই লাখ, তিন লাখ, চারি লাখ, আনকি পাঁচ লাখ ভোটতো আমি অসমৰ ইলেকশন জিকি, সেইটো হল মার্জিন। আর বিধানসভার যদি সিটটো কনভার্ট করে দিয়ে এশটা সিটত এইবার আমি লিড লম। কিন্তু বাকি বারো নম্বর যেটো সিট সেইটোলৈ মই নিজেও কনফার্ম নহয়, কিন্তু চেষ্টা করলে বারোটো পোৱাৰ সম্ভাবনা এটা আছে। সেইকাৰণে মই ফিফটি ফিফটি বুলি কওঁ। তেরো চৈধ্যটো আমি নাপাওঁ। চক, আজিতো কমলাক্ষ পুৰকায়স্থ ডাঙৰীয়া আহিছে সরকারক সমর্থন দিব, গতিকে মই পলিটিক্যাল করিমগঞ্জত তেওঁ অহাৰ পৰা পলিটিক্যালি কি লাভ হব লস হব এইটো মই নকওঁ, কারণ তেওঁটো বিজেপিত অহা নাই। আপকো মে পুরা স্টোরি বাটাতা হুঁ, পেহলে জো রাহুল গান্ধী আসাম মে এন্টার কিয়া, উনকা সাথ এক বৈঠক হুয়া হামারে কুছ অপোজিশন লিডার কা সাথ, তো এক আমারা ইহা মে এক আন্দোলন জীবি এক অপোজিশন বিধায়ক হে, উনোনে রাহুল গান্ধী কো বোলা কি আপকা বিধায়ক লোক তো সরকার কা খিলাফ কুছ ভি নেই বলতে হে, তো রাহুল গান্ধী চুপচাপ রাহা। যাতে যাতে আসাম বেঙ্গল বর্ডার মে উনোনে সব বিধায়ক কো গাড়ি মে বুলায়, আপনার যে গাড়ি হ্যাঁ ও গাড়ি ভি বহুত বড়িয়া গাড়ি হ্যাঁ, কনফারেন্স রুম বগেরা সব কুছ হ্যাঁ উসি মে হি, তো গাড়ি মে বোলাকে সবকো বোলা কি ইস বার জব বিধানসভা হোগা তুম লোক সিএম কো ফাড় দো, আর আগর সিএম কো ফাড় নেহি দেগা পাঁচ সাল দশ সাল পনেরো সাল কে লিয়ে তুমকো পার্টি সে নিকালা যায়গা। লেকিন মেরে লিয়ে ইস আনন্দ কা বাদ হ্যাঁ কি ইস বার জেসা শান্তিপূর্ণ বিধানসভা কভি নেই হুয়া, বহুত ই শান্তিপূর্ণ বিধানসভায় কই ওয়াকআউট ভি নেই, ফারনা তোড়না তো দূর কা বাদ হ্যাঁ, আজ অভি মে বোলনে কা বাদ কাল সুবে কুছ হোগা তো অলগ বাদ হ্যাঁ, লেকিন আজ তক তো না কই ফারনা হুয়া না তোড়না হুয়া। আর ন্যায় যাত্রা কা মেনে আচ্ছা তোফা দে ভি দিয়া হ্যাঁ, ইয়ে বিধায়ক লোক ইহা হামারা সাথ উপস্থিত হ্যাঁ, ইয়ে রাহুল জি কে লিয়ে মেরা তরফ সে তোফা হ্যাঁ। না না চক, সিদ্দিক আহমেদ মুসলিম ব্যক্তি, কংগ্রেসত ইন্টারেস্টিং কথাটো হল যে ভারত আর অসমক ভাল পোৱা হিন্দু মুসলিম সকলো বিধায়কে এটা সময়ত বিজেপিত আহিব। মই এতিয়াও মিয়া মুসলমান মানুহখিনিৰ পৰা ভোটটো খোজা নাই, কারণ ভোট খুজিলে মই কিছুমান জনকল্যাণমূলক কাম কৰিব নোৱাৰি। যেতিয়া মই জনকল্যাণমূলক কামখিনি কৰি ভোট খুজিম তেতিয়া আপোনালোকে দেখিব আজমলৰ দোকান বন্ধ হৈ যাব, কংগ্ৰেছৰ দোকান বন্ধ হৈ যাব, ইমান তাকত মোৰ আছে। খালি মই কেইটামান কাম ভোটৰ মতলবত থাকিলে কেইটামান কাম কৰিব নোৱাৰি, বাল্য বিবাহে হওক কিবা হওক, ভোটৰ মতলব থাকিলেতো মই ধৰক এতিয়াই মই কৈছোঁ যে মাতব্বৰৰ পৰা চৰৰ মাটি মুক্ত কৰিম, এটা ভোটৰ মতলবত থাকিলে কামটো মই কৰিব নোৱাৰোঁ। গতিকে দুবছৰ মই এই ভোটটোত মই কৈছোঁ যে এতিয়া আমি পলিটিক্স নকৰোঁ, কাম নকৰোঁ বুলি মই কোৱা ক'তো কোৱা নাই, বোলে আমি পলিটিক্স নকৰোঁ, আমি কেইটামান ভাল কাম কৰি লওঁ। কি যিদিনাখন মই আপোনালোকক ক'ম যে আজি মই বাগবৰত যাম ভোট খুজিব, জনিয়াত যাম, গৰৈমাৰীত যাম, ন চাউথ কৰিমগঞ্জত যাম, সোনাইত যাম, আপোনালোকে দেখিব যে কংগ্ৰেছ ইউ ডি এফৰ দোকান কমপ্লিট বন্ধ হৈ যাব। আৰু এইটো বহুত দূৰৰ কথা নহয়, বহুত সোনকালে এই দোকানটো বন্ধ হৈ যাব, বহুত দিনো ৰখিব নালাগে। আৰু এবাৰ দেখিব সিদ্দিক আহমেদ আমাৰ লগত আছে, কিন্তু অহাবাৰ তেওঁ বিপুল ভোটত জিকি আহিব, নিজৰ সমষ্টিৰ পৰাই জিকি আহিব তেওঁ। পাৰ্টিটো সময়ে সময়ে ঠিক কৰি থাকিব, পাৰ্টিটোৰ কথা আজিয়ে কিয় কওঁ। আমি আর ইউপিপিএল তো একটাই না, আমি তো মিত্র দল হয়, গতি আমি তো মিলি জুলিয়ে চলো, তেওঁলোকেও মোক চলায় ময়ো তেওঁলোকক চলাম, যোগদান মিলি জুলি। এটা যে অপূর্ব ভট্টাচার্য এজিপিত গেছে এটা আমি সিদ্ধান্তলে করো।
অতুল বৰা মই প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া আমি তিনিটা বহি লওঁ তিনিটা বহি কাৰোবাক আমি ইউ পি পি এলত দিওঁ কাৰোবাক এ জি পিত দিওঁ কাৰোবাক বিজেপিত দিওঁ কিন্তু তিনিটা পাৰ্টি এটাই পাৰ্টি তিনিটা পাৰ্টিৰ মাজত কোনো পাৰ্থক্য নাই কোন চবেই অহাৰ কথা চলি আছে আপোনালোকক যোনে মাতি নি ৰাতি ৰাতি ৰাতিপুৱা চাহ খুৱাই বাইক দি থাকে তেওঁ সেনেকুৱা ব্যক্তিও মোৰ সম্পৰ্কত আছে পংকজৰ গুৰুও আমাৰ লগত সম্পৰ্কত থাকে চব মই ক'লো নহয় মই কাকো বাদ নিদিওঁ যেনেকৈ ৰাহুল গান্ধীয়ে বোলা ফাৰ দো কিছিনে ফাৰ নেহি দিয়া মতলব চব মেৰা চা দে লেকিন সবকো তো আপ লে নহীন সকতা হ্যাঁ না কুছ তো রাখনা পড়েগা লোকসভা কা পেহলে অর হোগা লেকিন এমএলএ হোগা মে নেই বল রহা হুঁ কিসলিয়ে লেকিন পার্টি কা ভারি 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 কার্যকর্তা হামারা পার্টি কা সাথ জোড় জায়গা আর অভি ভি দো তিন ব্যক্তি তো মেরা সাথ ডাইরেক্টলি ও লোক বলি রা কি দাদা কাল পরশু করনা হ্যাঁ লেকিন হামারা পার্টি কা লোগো সে ভি তো বাত করতা বাত করনা পড়তা হ্যাঁ সব কাম তো হাম একেলা নহীন কর সকতা হুঁ হমকো ভি উপর সে ভি পারমিশন লেনা পড়তা হ্যাঁ পার্টি কা প্রদেশ অধ্যক্ষ জি সে ভি বাত করনা হ্যাঁ জিলা কার্যকর্তা লোগো সে ভি বাত করনা হ্যাঁ তো ধীরে ধীরে সব হো যায়গা অপোজিশনত কোন আছে বলে কলে ইউডিএফ খিনি আছে অসমত যদি একমাত্র অপোজিশন এইটো ইউডিএফে কারণ তেওঁলোকক মই নলওঁ ময়ো তেওঁলোকো মোৰ ওচৰত নাহে এইটো তেল আৰু পানী অখিল গগৈতো তেওঁ শিৱসাগৰৰ উন্নয়নৰ কাৰণে আমাৰ লগত আছে বাকী ক্ষেত্ৰত নাই অখিল গগৈ 20% আছে যেতিয়া শিৱসাগৰৰ উন্নয়ন কথা হয় তেওঁতো আমাৰ লগত আছে 80% তেওঁ শিৱসাগৰ সমষ্টিৰ বাহিৰত আমাৰ লগত নাই কিন্তু শিৱসাগৰটো তেওঁ আমাৰ লগতে আছে তেওঁৰ মতে আমি কিমান কাম কৰি আছোঁ কৰি দিব লাগে আৰু শিৱসাগৰখন অসমৰ সাংস্কৃতিক ৰাজধানী আৰু আমাৰ অসমৰ কিমান দিন ৰাজধানী হৈ আছিল শিৱসাগৰ ৰংপুৰত কাম কৰাটো আমাৰ দায়িত্ব আৰু সেইকাৰণে অখিল গগৈও 100% চৰকাৰৰ বিৰোধী নহয় 20% আমাৰ লগত আছে 80%হে বিৰোধী আগতেতো 100% বিৰোধী আছিল এতিয়াতো 20%লৈকে আহিলে ভারতৰ গৌৰৱ গোটেই।